আপনার বাইকটা যে আমাকে একটু দিয়ে আসবেন, মানে আমার পরীক্ষা অনেক লেট হয়ে যাচ্ছে, আমি এখানে অনেকক্ষণ যাও দাঁড়িয়ে আছি, বাট আমি কোনো রিস্কটা পাচ্ছি না। সমস্যা নাই, সমস্যা নাই, না রাখেন, আপনি আমার অনেক বড় একটা উপকার করেছেন, মানে অনেক হেল্প করেছেন, মানে কি বলবো, আমি রিস্কটা পাচ্ছিলাম না, অনেকক্ষণ যাব, তো রাখেন এটা। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার মানে আমাকে একটু উপকার করতে পারবেন? জি বলেন। মানে আপনার বাইকটা যে আমাকে একটু দিয়ে আসবেন, মানে আমার পরীক্ষা অনেক লেট হয়ে যাচ্ছে, তো আমি এখানে অনেকক্ষণ যাও দাঁড়িয়ে আছি, বাট আমি কোনো রিস্কটা পাচ্ছি না। আমার তো একটু কাজ আছে, বুঝতে পারছেন, আমার তো একটু ভাড়া আছে, একটু দিয়ে আসেন, লাগলে প্রয়োজন মানে আমি আপনাকে ভাড়া দিব, মানে না না ভাড়া মানে বলতেছি আর কি, মনে কিছু করে না, ভাড়ার কথা বলছি, মানে প্রয়োজন আমি ভাড়াও দিব, একটু দিয়ে আসেন আমাকে প্লিজ। না না ভাড়ার তো কোনো কথা না, আমি বলি শুনুন, আমি তো এইমাত্র এদিক থেকে আসছি, মানে একটু তাড়া আছে, বুঝতে পারছেন, এটার জন্য দেন না ভাইয়া, প্লিজ দেখেন একটু দিয়ে আসেন না আমাকে প্লিজ ভাইয়া, ছোট বোন হিসাবে একটু দিয়ে আসেন, আমার অনেক লেট হয়ে যাচ্ছে। না না আপনার কথা ঠিক আছে, বাট আমার একটু তাড়া আছে, যার জন্য আপনি দেখেন এখানে কোন গাড়ি আছে, এখানে দেখেন মানে পুরো একদম নিরিবিলি হয়ে আছে, আশেপাশে কোনো রিস্ক নাই, আমি অনেকক্ষণ যাবো দাঁড়ায় আছি, প্লিজ ভাই একটু দিয়ে আসেন ভাই, একটু হেল্প হবে, দেন না ভাইয়া, এত রিকোয়েস্ট করতেছে ছোট বোন হিসাবে, মানে একটু দিয়ে আসেন আমাকে। আচ্ছা ঠিক আছে উঠেন। আচ্ছা নামেন ভাই। আপনি আমার মানে অনেক বড় একটা উপকার করছেন। আচ্ছা আচ্ছা শুনেন, বাসা কোথায় আপনার? আমার বাসা এই তো রপ্তানিতে। এখানে পরীক্ষা চলতেছে আপনার? হ্যাঁ আমার পরীক্ষা চলতেছে ভাই, এটা রাখেন। না 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 রাখা হবে না, শুনে শুনে, সমস্যা নাই, সমস্যা নাই, না রাখেন, আপনি আমার অনেক বড় একটা উপকার করেছেন, হেল্প করেছেন, মানে কি বলবো, আমি রিস্কটা পাচ্ছিলাম না, অনেকক্ষণ যাবো, তো রাখেন এটা। না 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 সেটা সমস্যা নাই, শুনেন শুনেন, রাখেন, না না রাখেন, আরে সমস্যা নাই, শুনেন শুনেন, আপনার ভাই বোন কয়জন? আমরা এই তো দুই ভাই এক বোন। দুই ভাই এক বোন, ও আচ্ছা আচ্ছা, তো একটু আগে ভাগে আগে বের হবেন না, একটু তাড়াতাড়ি করে বের হবেন, কারণ আগে বের হইছিলাম, তবে ওই যে রিস্কটা পাচ্ছিলাম তো গাড়ির জন্য অনেক লেট হয়ে গেছে, এই জন্য মানে এখানে আবার সহজে মানে গাড়ি পাওয়া যায় না, তার জন্য একটু আগে বের হবেন না? হ্যাঁ এখন থেকে আগে বের হতে হবে। ও আপনি কি লেখাপড়া করেন না জব টব করেন পাশাপাশি? না লেখাপড়াই করি, আমি কোনো জব টব করি না। ও আচ্ছা আচ্ছা, যাক সমস্যা নেই। আচ্ছা এখানেই কি পরীক্ষা আপনার সবগুলো এখানেই হয়েছে? হ্যাঁ এখানেই হয়েছে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক সমস্যা নেই, একটু তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? ইনশাল্লাহ ভাই, দোয়া করবেন যেন আমার পরীক্ষাটা ভালো হয়, আর আপনি আমার অনেক বড় একটা উপকার করছেন, মানে টাকাটা সাথে তারপর আপনি মানে মানে আপনাকে ছোট করি নাই, আমি জাস্ট এটা আমি দিতে চাইছি আপনাকে। না 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 সমস্যা নাই, লাগবে না। আচ্ছা আপনার আমি এটা ভিডিও করছি, এটা কি ছাড়লে সমস্যা আছে? আপনি ভিডিও করছেন? হ্যাঁ আমি একজন ইউটিউবার, ছোট সমস্যা নাই, ছাড়লে কি, যদি আপনার সমস্যা থাকে তাহলে ছাড়বো না। আমি এটা কি ভিডিও করা হয়ে গেছে? হ্যাঁ সমস্যা নেই, আপনি ছাড়লে ছাড়তে পারেন, আমি তো জানি না যেটা ভিডিও করছেন আপনি, ঠিক আছে সমস্যা নেই, আপনি ছাড়লে ছাড়তে পারেন। আচ্ছা না আপনি অনুমতি নিলাম, কারণ যেহেতু আপনি স্টুডেন্ট মানুষ, লেখাপড়া করেন, সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার পারমিশনটা নেওয়া উচিত, হয়তো বা থাকে না, ফ্যামিলিগত সমস্যা থাকতেই পারে স্বাভাবিক, সেই ক্ষেত্রে আপনি আপনি তো আমার এক বড় ভাই হিসাবে মানে ভিডিও করছেন, এখানে তো তেমন কোনো কিছু না, আপনি ছাড়লে ছাইরেন না, তারপর আছে না যে স্বাভাবিক সমস্যা থাকতেই পারে, বুঝেন না পারিবারিক না। আচ্ছা আপনি ভিডিওটা ছাইরেন, সমস্যা নেই। আচ্ছা এই জন্য আপনার পারমিশন নিলাম, যাক আর কখনো লেট করে না, কারণ আজকে না হলে আমি আপনার লিভ দিছি, সবসময় তো মনে করেন যে কেউ থাকবো না, তখন তো আপনার পরীক্ষা একটা গ্যাপ হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া একটু তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, টাকাটা নেন। না 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 লাগবে না ভাইয়া, প্লিজ নেন না। না 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 শুনেন, লাগবে না, আচ্ছা নেন, রাখেন, শুনেন শুনেন, আমি বলি, আপনি এটা শুনেন, আপনি আমার ভাই হিসাবে বলছেন না? হ্যাঁ তাই আমি আপনার বোন হিসাবে নিয়ে আসি, টাকা লাগবে না, ধরেন। আচ্ছা রাইখা দেন আপনি। না 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 সমস্যা নাই, না আরে ভাই নেন তো, না 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 শুনেন, আচ্ছা রাখেন রাখেন, না না সমস্যা নাই রাখেন আপনি। আচ্ছা ভাই নেন না টাকাটা, আমি খুশি হব, আপনি আমার কারণে অনেক বড় উপকার করছেন, ঠিক আছে? আমি বলি শুনুন, আপনি আমার ভাই হিসাবে বলছেন না, আমি আপনার ভাই হিসেবে বলছি, আমি ছোট বোন হিসেবে আপনাকে দিছি, আপনি রাখেন। না না ছোট বোন হিসেবে তো দেন না, মনে করেন যে ছোট বোন হিসেবে আপনার আমি আরো দিতে পারি, তাই না? আচ্ছা আপনি আমাকে অন্য দিন দিয়ে এটা, আপনি এখন না 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 রাখেন, সমস্যা নাই, প্লিজ রাখেন। না 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 শুনুন শুনুন শুনুন, রাখেন না, আরেকদিন দেখা হলে নিব। আচ্ছা আপনি রাখেন। না শুনেন, আরেকদিন যদি কোনো দিন দেখা হয় ওই দিন আপনার কাছ থেকে নিব, বা এক জায়গায় বসে কোনো দিন নাস্তা খাবো, সমস্যা নেই রাখেন, ঠিক আছে? আচ্ছা আর কখনো লেট করবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। আচ্ছা যান তাহলে, আপনার সমস্যা নেই।